24 लाइवे आरो एक बार अमरा कोचबिहारेर भगवान मदन मोहन देवेर रथयात्रा निये से हाजिर सेई रथयात्रार छवि देखाच्छे एई मुहूर्ते कोचबिहार पॉलिटेक्निक कॉलेज पेरोच्छे सेई रथयात्रा संगे अमरा देखे नेब एखानेओ किन्तु रयेछे विपुल मानुष मदन मोहन देव तारे संगे कि तो देखते अनुषंगी बजर द्रव्यदि सब ही किंतु रही है मदन मोहन देवर संगे रीतिमत प्रस्तुत गुंज बाड़ीते মাসির বাড়ির তার স্থল এবং সুন্দর সাজে সজ্জিত করে নেওয়া হয়েছে গোটা চত্বরকে যেখানে এক সাইডে করে ইতিমধ্যে গুঞ্জবাড়ি মাসির বাড়ি এসে পৌঁছেছেন ভগবান মদনমোহন আর তার আতিথেয়তায় কোনো রকম ত্রুটি রাখবে না গুঞ্জবাড়ির অতিথির সেবায় নিয়োজিত ভগবানের সেবায় নিয়োজিত পুণ্যার্থীরা ঠাকুরকে নামানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা শুরু থেকেই দেখে আসছি খবরে 24 এ আপনারাও দেখছেন শঙ্করদেবের বংশধর বৈষ্ণব ধর্মের মহাপুরুষ শ্রী শঙ্করদেবের বংশধর বলে পরিচিত তার এবং কোচ রাজবংশের প্রতিনিধি দুয়ারবক্সী পরিবারের প্রবীণ সদস্য ঋষি প্রথম ছুঁয়ে এবং কোচবিহারের জেলা শাসকের তৎসঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ আধিকারিক সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডক্টর সন্তোষ নিম্বালকরের উজ্জ্বল উপস্থিতিতে মদনমোহন দেবের রশিতে টান দিয়ে প্রথম রথযাত্রার 2020-র শুভ সূচনা হয় আর তারপরেই রথের বদলে যন্ত্রচালিত যানে রওনা দেন শ্রী মদন মোহন দেব এবারের রথযাত্রা একেবারেই ভিন্ন তাই মাহেশে শুধুমাত্র 25 জন পুণ্যার্থী পূজো দিতে পারবেন এবছর পারবেন না সাধারণ জনগণ অন্যদিকে পুরীতে যদি আমরা চোখ রাখি পুরীর ক্ষেত্রে অবস্থাটা যদিও পুরীর এত বছরের ইতিহাস মেনে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে
पुरी रथजात्रा होबे किन्तु कोनो भावे शर्त सापेक्षे छाड़ा माना जाबे ना। सुतरां शर्त निये पुरीते चलछे रथजात्रा। आर आमरा एकटु जे डांगुराई मंदिर সেই মন্দিরে মদন মোহন দেবের মাসির বাড়ির সেই মন্দিরে আমরা যাব। সেখানেও যথেষ্ট সাজিয়ে তোলা হয়েছে, যদিও করোনা আবহে আমরা কিছুটা বিধ্বস্ত, তাও সাজিয়ে তোলা হয়েছে মদন মোহন দেব এর মাসির বাড়িকেও। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন্যবারের তুলনায় একটু ভিন্ন, তাই ठाकुर के जथेष्ट सावधानता बसे निये आसा होच्छे। निये आसछेन राज्य पुरोहित संगे हलुद बसन परिहित लाल गाँदा এবং অন্যান্য ফুলে সুসজ্জিত ভগবান মদন মোহন, যিনি আমাদের কচুবিহার আশীর্বাদ ধন্য করেন তার শুভ কৃপায়। মাসির বাড়িতে এসে পৌঁছলেন ভগবান মদন মোহন, তাকে স্থাপনের কাজ চলছে। করোনা আবহেও ভগবান এসে পৌঁছলেন মাসির বাড়ি, সাত দিন শেষে আবার তিনি চলে যাবেন নিজ গৃহে। Thank you.
পুরনো বসন, পুরনো পোশাক ছেড়ে নতুন সুসজ্জিত বসনে আবৃত্ত হতে যাচ্ছেন ঠাকুর। আজকে মদনমোহনের রথযাত্রা, সময় লাগে তোদের? আজকে শ্রী শ্রী মদনমোহনের রথযাত্রা অনুষ্ঠান হলো। এটা মদনমোহন বাড়ির থেকে যাত্রা শুরু করেছে। ওই আমাদের একটা গাড়ির মধ্যে রথের সাজসজ্জা করে, রথের আকার অনুরূপ করে সেখানে বাবা আসলো। বাবা এখন এখানে গুঞ্জবাড়ি পৌঁছে গেছে এবং সিংহাসনে বসে গেছে। হ্যাঁ, আবার পুজো আমাদের 7 দিন এখানে চলবে। 8 দিনের দিন পুনরায় বাবা এই রথেই মদনবাড়িতে ব্যক্ত। ভক্তরা পুজো অল্প দূরের থেকে দর্শন করবে, প্রণাম করবে, পুজো দিতে হবে। 7 দিন এখানে পুজো হবে। সকালে নিত্য পুজো হবে এবং ভোগাদি হবে। আমাদের সরকারি যে অনুষ্ঠান সব অনুষ্ঠিত হবে। আমাদের যেটা এখানে ঐতিহাসিক কুচবিহারের মহারাজা রথযাত্রা, এটা একটু পরিবর্তনের মধ্যে পরিবর্তন হলো। রথ আমাদের বেরোলো না করোনার জন্য। আমাদের গাড়ি বের করা হয়েছে, গাড়িকে রথের পূর্ণ আকারে সাজিয়ে নিয়ে তারপর মদনমোহন বাবাকে নিয়ে আসা হলো এই ডাঙ্গরাই গুঞ্জবাড়ি মন্দিরে। এখানে বাবা 7 দিন থাকবে। 8 দিনের দিন পুনরায় বাবা আবার মদনবাড়িতে ব্যাক করে যাবেন এই রথের অনুরূপেই। এইবার প্রশাসন এইবার প্রথম এটা আমাদের হচ্ছে। আমরা কথা বলে নিলাম রাজ পুরোহিত হিরণময় বাবুর সঙ্গে। করোনার আবহে একেবারেই ভিন্ন এবারের কচুবিহারের মদনমোহন দেবের রথযাত্রা।
কিন্তু তাই বলে কি বাবা মদনমোহন দেবের রথযাত্রায় কোনোরূপ পূজা অর্চনায় খামতি একেবারেই নয়। তাই প্রতিবারের মতো এবছরও 1890 এর পর থেকে ছবিটা আজকের একটু অন্য, কারণ রথে নয় চার চাকার যানে এসেছেন ভগবান মদনমোহন, কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। কিন্তু সেই চার চাকার যানকেও সাজানো হয়েছে একেবারেই রথের আদলে, সুন্দরভাবে সুসজ্জিত করে ফুল মালা সবকিছু দিয়েই। ফলে কোচবিহারের মানুষের একটু যেখানে আক্ষেপ ছিল যে আমরা এবার ছুঁতে পারবো না মদনমোহন দেবের রথের যে রশি, যা দিয়েই মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, একদিকে কলা লটকা দিয়ে অন্যদিকে ভগবানের সেই রথের যে রশির তে টান দিয়ে, ফলে এবারের চিত্রটা একটু ভিন্ন হলেও কিছুটা হয়তো মানুষের মনের ক্ষোভ মিটেছে। কারণ অনেকেই আমরা রাস্তায় আঠার সময় সেই একেবারে মদনমোহন মন্দির থেকে এই যে গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দির এখানে পর্যন্ত, এখানে যে অস্থায়ীভাবে যে সজ্জিত করা হয়েছে যে সাজসজ্জা, সব কিছু মিলিয়েই চিত্রটা খুবই সুন্দর। তবে এই যে মন্দির, এখানে যখন বাবা মদনমোহন এলেন তখন কিন্তু যে মূল মন্দির মদনমোহন দেবের মন্দির, সেখানে ছোট যে মদনমোহন রয়েছেন তাকে প্রতিদিন নিয়ম মাফিক যেমন অন্যান্য কাজকর্ম চলবে, সেখানেও তার নিত্য পূজা হবে। এবং আমরা দেখেছি আজ যে পুজো রথযাত্রা হলো, তার আগের দিন ভগবান কিন্তু অধিবাসে থাকেন, তার পূজা অর্চনা হয়, তাকে স্নান করানো হয়, সব কিছু নিয়মই কিন্তু এবারও হয়েছে। এবং এখানে যে ভগবান থাকবেন এই কদিন, সব দিনই কিন্তু বিশেষ মতে এখানে খিচুড়ি ভোগ লাবড়া সব মিলিয়ে ঠাকুরকে অন্নভোগ যেমন নিবেদন করা হবে, অন্য বছর সাধারণ মানুষকেও সেই অন্নভোগ নিবেদন করা হয়ে থাকে। এবারের চিত্রটা একটু আলাদা, তাই সাধারণ মানুষ নয়, এখানে যারা আছেন তাদেরকেই সেই জিনিস দিয়ে প্রতিদিন ঠাকুরের কিন্তু নিয়ম মাফিক পুজো হবে। এবং উল্টো রথের দিন আবার কিন্তু বাবা মদনমোহন চলে যাবেন নিজ গৃহ মদনমোহন বাড়িতে। সব কিছু মিলিয়েই আমাদের তো চোখ থাকবে সেদিকেই, সঙ্গে বাবা মদনমোহনকে আরও একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আমাদের খবরীয় 24 লাইভে আপনারা অবশ্যই থাকুন এবং দেখতে থাকুন অন্যান্য সব খবরের জন্য খবরীয় 24 লাইভ। আমি পর্ণা, ক্যামেরায় রাজের সঙ্গে এই মুহূর্তে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার আসছি